প্রিয় দর্শক, আপনারা দেখছেন দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম মনাস্ট্রি আমার ক্যামেরায়। 1850 সালে প্রতিষ্ঠিত এই বৌদ্ধ মঠটি প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমি দার্জিলিংয়ের ঘুম মনাস্ট্রিতে। দার্জিলিংয়ের সুউচ্চ পাহাড়ে অবস্থিত ঘুম মনাস্ট্রি, বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষজন এই মন্দিরে প্রায় আসে তাদের প্রার্থনা নিবেদন করতে। সম্প্রতি হয়ে গেল বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধদের কিছু ধর্মীয় কালচার ও রীতিনীতি থাকে, যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় আজকে। দেখতে থাকুন, সাথে থাকুন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিন এবং শেয়ার করুন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম এলাকায় অবস্থিত এই ঘুম মনাস্ট্রি, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 ফুট উচ্চতায় অবস্থিত পাহাড় ঘেঁষা একটি সুশীতল বৌদ্ধদের মন্দির। এটি তিব্বতের বৌদ্ধদের অনুসারী একটি মঠ। বৌদ্ধ ধর্মের অনুসারীরা এই দিনে তাদের প্রিয় বুদ্ধদেবকে নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে শহরবাসীকে দেখার সুযোগ করে দেয় তাদের ধর্মীয় কালচার এবং পবিত্র বুদ্ধের সান্নিধ্যে আসার সুযোগ করে দেয়। দার্জিলিং বৌদ্ধদের এই ধর্মীয় কালচার এবং ঘুম মনাস্ট্রি থেকে আজকের প্রতিবেদন এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো কিছু নিয়ে। ততদিন সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।